स्थापकायच धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय श्रीराम कृष्णाय नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मी तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय सामिने ताप हरिने। ओं नमो शिवाय, ओं नमो शिवाय, ओं नमो शिवाय। आज आमरा श्री रामकृष्णेर ध्यान योगे देवी भवतारिणीर पूजा एटा आमरा आज के ध्यान योगे अनुभव करब मायर कृपाय। तो अपनारा जरा देवी दक्षिणेश्वर के सचक्षे तार छबिर संगे आपनार जे चोख मन प्राण जे जुक्त हबे सेई देवी दक्षिणेश्वरी के माँ भवतारिणी के अपनारा दर्शन करुन ध्यान योगे। प्रथमे बाबू भाई बसे चोख बंद करे एकटी दीपावलीर प्रदीप शिखार मतो एकटी प्रदीप जेले दिन। तारपर से प्रदीपेर दिके एक मने देह मन प्राण से आज्ञाचक्र थेके अपनी देवी दक्षिणेश्वरी भवतारिणी के दर्शन करुन। देखछेन अपनी आपनार ध्याने जखन मन दिएछेन माँ के अपनी से मायर रूपटा देखते पाच्छेन। से जे स्वयं भोलानाथ शुए आछे आसनेर उपरे तारपर मायर जे से लाल चरणटा आलता पड़ा दर्शन करछेन। तारपरे देखछेन मायर से मल कि अपूर्व। तारपरे मायर पायर से जे गहना तारपर मायर से चरणटी देखते पाच्छेन हाँटू पर्यन्त। एइबार देवी दक्षिणेश्वरी के आपनी देखते पाच्छेन मायर से रूप। मा के किछुक्षण पर देखा जाच्छे मायर से अपूर्व एकटा सबुज रंगेर बेनारसी पड़िएछे आज एइ काली पूजोर दिन। मा जेनो नतून साजे सेजेछेन। तारपर मा के जखन देखछेन मायर आँचलटा कि अपूर्व भावे सबुज सेइ बेनारसीते पिछने देखा जाच्छे। तारपर देवीर सेइ मुण्डमाला नरमुण्ड जखन दुपाश दिए घिरे रयेछे तारपर मायर भक्षदेश। मायर भक्षदेश आमरा दर्शन करछि कत रकम मायर हार मोटा हार सरु हार गलार चिक तारपर जगज्जननी सेई जे गालटी चिबुक तारपर ओई रे एइबार मायर सेई लाल जिह्वा कि अपूर्व सेई आनंदे तिनी मायर सेई अत बड़ जीवटा মা বার করে আছেন কিন্তু মায়ের সেই হাসি শ্রীমুখের হাসি কি অপূর্ব। সেই হাসি দেখে আমাদের যেন প্রাণ ভুলে যাচ্ছে। মায়ের সেই অত বড় বড় টানা টানা চোখ আপনি দর্শন করুন। তারপর সেই দিনায়ন তারপর মায়ের নথটি কি অপূর্ব আপনি আপনার কল্পনার চোখে দেখছেন। আর মায়ের যে কৃপা মায়ের যে পূজা করলে মায়ের যে আশীর্বাদ এবং মাকে স্মরণ করলে যে মায়ের যে গুণগুলো সেই গুণগুলোও আপনি মা সকলকে রক্ষা করেন মা সবাইকে খাদ্য দেন মা সবাইকে তার প্রসাদ বিতরণ করেন কখনো কখনো ব্রাহ্মণের বেশে কখনো কোনো মহিলার বেশে কখনো কোনো নারী বেশে কখনো শিশু কন্যার বেশে
হয়তো আপনার হাতে কেউ দিচ্ছে প্রসাদ। তো আপনি অত বড় সেই দক্ষিণেশ্বরের মন্দির, এইবার মন্দিরের দরজার কাছে আপনি দাঁড়িয়ে, কি অপূর্ব দর্শন! তারপর দেখছি আমরা মায়ের সেই প্রথমেই চোখ পড়লো সেই বরাভয় আশীর্বাদী হাত। সেই মায়ের হাত থেকে একটি আলো জ্যোতি বেরিয়ে এসে আপনি এই ছবির মধ্য থেকে দর্শন করছেন। ছবি তো ছায়া, সৃষ্টিচণ্ডীতেও আছে, যা দেবী সর্বভূতে ইসু শক্তিরূপে না সংস্থিতা, তিনি সেই শক্তি। আবার যদি সেই ছন্দটি মনে থাকে, যা দেবী সর্বভূতে ইসু ছায়ারূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতে ইসু ভক্তিরূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতে ইসু কৃপারূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতে ইসু দয়ারূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। এই যে মাকে যখন আপনারা সেই মার বরাভয় হাতটির দিকে দর্শন করছেন, তখন আবার সেই মুকুটের দিকে চোখ পড়লো। কি অপূর্ব মায়ের সেই মুকুটের ওপরে একটি সোনার মুকুট দিয়েছে। মা যেন আনন্দে হাস্যরত মুখে মা আপনাকে দর্শন করছেন, আবার আপনিও মাকে দর্শন করছেন। তারপর সেই ভয়ের হাতটি, কোনো ভয় নেই মায়ের সেই খড়্গহস্ত। আপনার তো মন এখন পরিষ্কার, আপনার মনের মধ্যে কোনো চিন্তা নেই, সেই সূক্ষ্ম ধার, সেই ধারালো মন মায়ের কাছে গিয়ে আপনি সমর্পণ করেছেন। আপনার মনের মধ্যে এখন সেই সূক্ষ্ম মায়ের কৃপা, মায়ের কৃপা মা দান করছেন। তারপর সেই আরেকটি হাত, সেই মন্ডমালা মায়ের হাতে যেন নড়ছে। ঘরে যখন পাখা চলছে, তখন আপনি ধীরে ধীরে, কখনো দেখছেন কখনো জোরে বা কখনো আস্তে, মায়ের কাপড়টি নড়ে উঠছে। সেই চরণের দিকে আপনি আবার তাকালেন ভোলানাথ, এবং মায়ের চোখ যেন মনে হচ্ছে একদিকে, এক দৃশ্যে মা যেন ভোলানাথের দিকে তাকাচ্ছে। আর সেই শক্তি দিয়ে মা সেই ধ্যান চক্ষুতে আমাদের দেখছে। আপনি দেখছেন সেই অনিমেষ নয়নে, মা দেখছেন আপনাকে এক দৃষ্টিতে অনিমেষ নয়নে। তারপর মাকে কি দেব আমরা? ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। তারপর যখন আপনি দেখছেন মায়ের একটি হাত পাতা আছে, কি অপূর্ব! সেই হাতে আপনি মনে মনে একটি প্রসাদ, মায়ের কাছে একটি সন্দেশ তুলে দিলেন। মা নে মা, তোর হাতটা তো কি সুন্দর দেখতে। আজ আমার এই সামর্থ্য, আপনি ছবির দিকে তাকিয়েও, আপনি আপনার ঘরে যে ছবিটি আছে সেই ছবির কাছে যে হাতটি রয়েছে, মায়ের পাতা হাতটি, সেই হাতেতে একটু মিষ্টি স্পর্শ করালেন, একটা সন্দেশ স্পর্শ করালেন। এবার সম্পূর্ণ জগজ্জনীকে, জগজ্জননীকে, দেবী জগত্তারিণীকে আপনি যখন সম্পূর্ণ রূপে সেই ফটোর মধ্যে দেখছেন, তখন সাষ্টাঙ্গে প্রণাম করে আপনি মায়ের মন্ত্র উচ্চারণ করছেন। ওং কালী কালী মহাকালী, কালিকে পরমেশ্বরী সর্বানন্দকারী দেবী নারায়ণী নমস্তুতে। ওং সর্বমঙ্গলা মঙ্গলী শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশায়ী গুণময় নারায়ণী নমস্তুতি শরণাগত দীনার্থং পরিত্রাণপরায়ণী সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতি। আপনার সেই সাষ্টাঙ্গে প্রণাম আপনি আপনার গৃহে করছেন কিংবা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে দূরে সেই চাতালে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, তখন আপনার সম্মুখে মা এই কালী পূজায় কালীর এই আরাধনা সারা বিশ্বময় সেই কালের আরাধনা। আমাদের যে দিন ক্ষণ কাল যে পরিবর্তন হচ্ছে তা তার কৃপায়, এই সময়ের যে পরিবর্তন সেই যে মা আস্তে 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 আমাদেরকে পরিবর্তন করছেন। কেউ হয়তো খুব সেই শ্মশানকালী পুজো করে কত রকম ভুল করেছে, তারপর তার মধ্যে সেই মায়ের কৃপা আসার পর সে এবার মাকে সেই চিন্ময়ী মাকে কখনো সশরীরে দর্শন করছে। এগুলো হয়, দেবী সারদা মার ঘটনা সে তো জানেন, সেই জগত্তারিণী দেবী সারদা তখন সেই যে ভীমলাকা যে মাকে দর্শন করেছিলেন চতুর্ভুজা কালী রূপে, সেই রূপে আপনি কখনো দর্শন করছেন। আর ঠাকুর ঠাকুর মাকে প্রসাদ খাইয়ে দিচ্ছে, দেখুন দেখুন কেমন করে ঠাকুর প্রসাদ খাইয়ে দিচ্ছে, এক হাতে থালা এক হাতে মাকে বলছে মা খা মা আজ কালী পুজোর দিন মা খা। এই যে আপনি ধ্যান চক্ষুতে দেখছেন এ আপনার এই মনের হোম শিখা, কল্পনার হোম, আপনার সেই পূজার শ্রদ্ধার শক্তির হোম, মানুষ নেত্রের সেই হোম শক্তির মধ্যে হোম অগ্নিশিখার মতো মধ্যে মাকে দর্শন করছেন, শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, দেবী সারদা মাকে দর্শন করছেন। আমরা এই যে পূজা মনের মধ্যে ধ্যান অনুভবে পূজা, এই পূজা আমাদের এই ক্ষুদ্র চ্যানেল প্রাণারাম চ্যানেল দিনের পর দিন আপনাদের ঘরে সেই আলোর মধ্যে কষ্টি পাথরে প্রাণারামের সেই ইউটিউবের মধ্য দিয়ে আপনি দেখতে পাচ্ছেন মার সেই সহাস্য মুখটি। তখন আপনি হয়তো বলছেন মনে মনে সেই গানের কলি, আরতি যখন করবে মা পূজা দীপ তুলে ধরবে, আমায় দেখতে দিও মায়ের একটু হাসি। এই যে আপনার মনের মধ্যে একটা কোনো একটা গানের লাইন মনে পড়ছে সেই তো পূজা, সেই যে ভক্তির পূজা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আজ আপনাকে এই ধ্যান চক্ষুতে মানুষ নেত্রে কে নিয়ে এসেছেন? আমি কীর্তি দত্ত? না। পবিত্র প্রাণারাম সুর? না। পবিত্র সুর? না। মা নিজে আপনাকে ধ্যানে বসাচ্ছে এবং আপনি মাকে দর্শন করছেন। কারো ইচ্ছা হয়েছে সারা রাত বসে বসে এই ইউটিউবের ভাবনাগুলো বারবার শুনব, দর্শন করব এবং মাকে ঘরে বসে এই যে বিশাল অতিমারির যে প্রকোপ রয়েছে তার মধ্যে হয়তো যেতে পারেননি আপনি দেবী দক্ষিণেশ্বরের মন্দিরে, আপনি তখন আপনার ঘরটিকে মনে করলেন এই তো সেই মায়ের মন্দির। আপনি সেই ছবি দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের ছবি, মা রয়েছেন, সারদা মা রয়েছেন, স্বামীজি রয়েছেন আর ঠাকুর রয়েছেন,
মাকে খাইয়ে দিচ্ছেন। আপনি মনে মনে খাইয়ে দিন, কেন আপনার ইচ্ছা হয় না আমি একটু আমার এই গৃহের দেবী দক্ষিণেশ্বরীর ভবতারিণীর ফটোটাকে আমি একটু খাইয়ে দিই, ইচ্ছা হয় তো মানুষ নেত্রে আপনি তাকে আপনার মন থেকে পূজা করবেন। একটি টকটকে জবা পেলে খুব ভালো, মাকে একটি মালা পরালেন। মা, আজ আমি তো ব্রাহ্মণ নই, তা তবু মা তোর চরণে একটু পুষ্পাঞ্জলি দেব। মা, তোর এই ঘর দেখিস মা, সেই যে আপনার আকুতি, ধ্যানের যে আকুতি, এই ধ্যান মনোভাবের মধ্য দিয়ে আপনি মাকে দর্শন করতে পারবেন, এই ভুল নয়, এ সত্য, এ প্রকাশ হবে আপনার মধ্যে। এবং ওই সেই ঠিক পূজার মুহূর্তগুলো আপনারা জেনে নিলেন পঞ্জিকা দেখে, কখন পূজা, কখন আরতি, কখনো ভাবনা। এবং কেউ কেউ কালী পূজার দিন অনেক সময় একটু উপবাস করে তারপর মাকে পূজা সেরে তারপর মায়ের প্রসাদ সেবন করে তখন তারা পূজা দেয়, নিজের পেট পূজায় রত থাকে। তো আপনারা গৃহে বসে মায়ের যে সেই ছবির সম্মুখে ঘট পাতলেন, ইচ্ছা হয় সেখানে একটু চরণামৃত তৈরি করলেন মাকে দুধ গঙ্গা জল দিয়ে। আমারও ইচ্ছা হয় যারা ধ্যানে বসছে তাদের কাছ থেকে যদি আমি একটু চরণামৃত পাই, যদিও কোথায় পাব, আমারও ইচ্ছা হয় মায়ের কাছ থেকে একটু চরণামৃত নেব। কোনো ভক্ত শ্রবণ করার পর যদি আমাদের এই কমেন্ট বক্সেও লেখেন যে আপনি আপনার ধ্যানে আমি মাকে শ্রবণ করে পেয়েছি, আপনি এই চরণামৃতটুকু সেবা করুন, এই বলে ওই কমেন্ট বক্সে লিখবেন, তাহলেই আমি সেবা করে নেব। দেখুন মায়ের কথা সর্বত্র, মাই আলো বাতাস সব কিছুর মধ্যে তিনি, একটি জবা ফুলের মধ্যে তিনি। মা তো অনন্তময়, তাই মাকে আবার একবার প্রণাম করে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সেবা ক্ষমাদাত্রী সহস্রধা নমস্তুতি, জয় মা জয় মা, ভুল ভ্রান্তি ক্ষমা করিস মা, আমাদের এই ক্ষুদ্র চ্যানেল আর এই মহাবিশ্বের সকল মানুষ তোরই তো মা, সবাই তোর সন্তান। আমি সকলকে এই কালী পুজোর মহারাত্রিতে সকলকে তার ধ্যান যোগে যাদেরকে যারা অনুভব করে বসেছেন তারা অবশ্যই মাকে দর্শন পাবেন, এইটুকু বলে যারা পাবেন তারা অন্তত একটু শেয়ার করলেন, একটু লাইক করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, আর কমেন্ট হিসেবে হয়তো আমি একটু আপনাদের নামটা জানতে পারবো প্রসাদ হিসেবে। এইটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম তন্ রাম কৃষ্ণং শিরসা নমামি, তন রাম কৃষ্ণং শিরসা নমামি, তন রাম কৃষ্ণং শিরসা নমামি। বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।